প্রকৃতির সাথে মানুষের অবিচার। প্রকৃতি তো আমাদের মাফ করবে না। মানুষ এখন অসহায়। দেখাইমো তৃতীয়বার বন্যার অবস্থা কিতা, আর একলগে দুই সপ্তাহের ভিতরে তিন তিনবার বন্যা সৃষ্টি লগ্নর পরে এটা কিতা আশ্চর্য কোনো ঘটনা নি না কিতা। আপনারা আমরা লগে তা হকা সারা ভিডিও দেখ। আজকে আপনারা দেখানোর চেষ্টা করবো সিলা সুনামগঞ্জ হাই রোডের সাইডে দিয়ে কতটুকু পানি আছে, আর তৃতীয়বার বন্যায় কিতা অবস্থা, আর আস্থা দিন কতটুকু পানি পরিবর্তন হলো কিলা খান পানি বাড়ির দেখাই। এই যে ফুটেজ দেখা, এটি লিখা শেতরফাড়া গ্রাম, আর এখানে লিখা ফাগল আলীর ফুল হয় শেতরফাড়া গ্রামের, আর আমি যাইলাম ধারণ বাগান। মানুষের জীবনে গেছে বড় কঠিন। একমুখা করোনা ভাইরাস, আরো মুখা একবার নাই দুইবার নাই তিন তিনবার হয়ে গেছে বন্যা, আর এটি লিখা মরার উপরে খাড়াঘাট, তার উপরে লবণের সিটা, তার উপরে মরিচর গুড়া। এই মুহূর্তে আপনারা দেখা সিলে সুনামগঞ্জ হাই রোডও আছি আমি, আর সাইটে দিয়ে দেখা খালি ফানি আর ফানি, আর সকল তো হয়ে গেছে দোলা, আর দোল হইতে হইতে মানুষের জীবন তো হয়ে গেছে কচু পাতা আর খোলা পাতা। জায়গার নাম হয় হুইটা, আর এটি হইলে গোবিন্দগঞ্জ আর দারুন বাজারের মাঝখানো। এটা আপনারা দেখরা জালালপুর পয়েন্ট, আর এটি এলাকা সিলেট সুনামগঞ্জ হাইওয়ে রোড, আর গোবিন্দগঞ্জ আর দারুন বাজার মাঝামাঝি তো পড়ছে জালালপুর, আর যেটা এলাকা দারুন বাজারের নেয়ার, আর রাস্তার মাঝে গাড়ি ঘোড়া চলের বড় সীমিত আকারে খোঁজ করোনা ভাইরাস। আর বন্যা করোনা ভাইরাস আর বন্যা হয়ে গেছে তিন তিনবার, আপনারা আগেও কইছি, আর তিন তিনবার হওয়ার পরে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে। আর ওখান কো লাগের বন্যা এটা আমাদের আত্মীয় স্বজনের লাগানে বন্যা যায় আর বাদে গেউ আইয় কয় সরম লাগের যাইতাম কিলা আপনার এইলা তুইয়া আবার ফিরি ফিরি আয় এর লাগে তিন নম্বর হওয়ার আইসে বন্যা। আর ও দেখা এটা প্রাণী প্রাণীও আইস খুব অসহায়। আমার ঘুরাঘুরি করিয়া শেষ, আমি কাপড় বদলাই লিছি এই মুহূর্তে, কারণ পানি মুখা যাইতাম করি। আর এটি হলো ধারণ, করোনা ভাইরাস জেলা পৃথিবীতে অস্তব্ধ হয়ে গেছে, ওই লখন আমরা দারুন বাজারটা অস্তব্ধ হয়ে গেছে, ব্যবসা পাতি হয়ে গেছে স্টপল লাখান, মানুষের কষ্ট লাগে। আর দারুন বাজারের দোকানদারগুলোর যে অবস্থা কইতাম কিতা, দারুন বাজারের যত মালিক সকল আছেন দোকান মালিক সকল আছেন সেও করোনা ভাইরাসের মাঝে দোকানের ভাড়া হাফ মকুফ করছেন না। আপনারা ধরা এটি হলো এস এম এস এন্টারপ্রাইজ, আর যারা ও বন্যার দুর্যোগের সময় দোকানদারি করা মানুষের সেবা দিয়ে পানির মাঝে তাকি তাকি উবাই। যেই সময় আমি ভিডিওটা করাতে আসলাম এই সময় খালি পানি বলাতো আছে এবং কন্টিনিউ বলাত আছে, ও তিন নম্বর বাড়ির কেন পানি উঠের এবং এখানে দোকানগুলো আগেও পানি আসিল, আবারও বলের ও দেখরা গল্লি সব ডুবি গেছে, আর মানুষ সকলে যাইরা, আর সামনে আমার এক আঙ্কেল আছেন তাই আমার লগে যাইতা করে বাড়িতে রেডি হয়ে গেছেন, আর তাইনও পানির মানে প্রস্তুত হয়েছেন এবং বিজি বিজি যাইরা আগুয়াইরা সামনে, আর আমার মানিক মামাই ফ্রেন্ড সামঠাইলিরা, কারণ সামনে দিয়ে তো খালি পানি আর পানি তাই বিজি দিতে পারেন এর লাগে, কারণ ফ্রেন্ড সামঠাইলেও আমি এইতে নাই বিজা তো লাগবো। এখানে লিখা নিত্য মাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়, এখানেও পানি উঠি যায় বন্যার পানি আর করি,
আমার চাচাই তোরা শুকনা খাবার দাবার লই রিয়া। দেখা তোফানির যে গতি পাও দি যে লাইটটা যাওয়া লাগে লাগে রুজো মানুষ আরো লাগবো পাও খান জাকাতটা ভাল লাগে। একটা সময় লাগতো বন্যা আইলে হাতরিমু বন্ধ গিয়া রাস্তাঘাটের সাইডে দি পানি যাইব ওখানে হালাইয়া ফড়মু, এখন তার ঠিক উল্টো হয়ে গেছে। আর আমার লগে আছেন রুমেল সাহ আর মানিক লাল। ও সামনে দেখা ইটুলে গিয়া খাকুরা গ্রাম আর সামনে দেখা খাকুরা গ্রামের মসজিদ আছে, আইটা সাইডের সব জায়গাতেও পানি উঠে গেছে। ও যে বন্যা করছে ই বন্যার কিছু অভিমত করছেন কিছু মুরব্বী হলে তারা কইছেন তারার জীবন ইলাখান লাগা লাগা তিনটা বন্যা হইছে না, এটি একটা পুরা ইতিহাস। 2020 সাল ইয়া ঢুকছে বন্যা করোনা ভাইরাস সফলতা। আমার তো মনে হয় যারা 2020 সালের প্রথম দিন যারা হ্যাপি নিউ ইয়ার কইছিল 2020 এর তো কেবা হইরা তোর একটা বাস দিতাম আপনারা বিগড়িলে এটা খাকুরা গ্রাম। ও যে রাস্তা এই রাস্তা লিখে শেতরা রাস্তা, আর এই রাস্তার মাধ্যমে আপনারা দারুন বাজার থেকে যেতে পারবা আমরতল, আমরতল থেকে যেতে পারবা ছাতকুন জাউয়া কইন যাই হোক। কিন্তু বর্তমানে যে রাস্তার অবস্থা বিভিন্ন জায়গায় ভাঙ্গা গেছে কি রাস্তার অবস্থা হয়ে গেছে খারাপ, রাস্তার মাঝে এখন রাস্তা রয়েছে না খালি রটকল আছে। আইটা যাইতা মানুষ রট খাইবা পারি গা খাইবা ইতো হইব ইতো হইব, টেঙ্গর অবস্থা খারাপ হইব। কিতা বেটা বিজে গেছে নি মোবাইলের তলে আনি মিয়া, মোবাইলের তলে আনি নি আও দোকানের তলে মোবাইল বে আমার রুল আইন মামা। ও যে নৌকা দেখো নৌকা যোগ্য তাই বাড়ির যাই বেগি, কারণ আমার বাড়ি থেকে তাই বাড়ি একটু দূরই। আর যাই হোক ভিডিওর পরে আমি ওখানে কইতাম সেরাম দেশের সুর ডাকায় সব তা আছেন, কিন্তু ও যে বন্যা পরিস্থিতি করোনা পরিস্থিতি কিছু মানুষের সাহায্য সুবিধা করবার দরকার, কিছু কররা আর কিছু করতে পারা না। তো এই যে একটা সুব্যবস্থা নৌকা সকলে যেন ত্রাণ ফাঁ সকল তাই একটা ব্যবস্থা হয়। ভিডিওটা পর্যন্ত আজ আমরা ভিডিওটা ভালো লাগে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা, আর আমরা লগে সবসময় আপডেট পাওয়ার লাগে আমরা পেজে লাইক করে রাখবা এবং আমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। তো আপনারা ভালো থাকুক সুস্থ থাকুক সামাজিক দূরত্ব বজায় রেখা চলাফেরা করুক আর বন্যার মাঝে আল্লাহর কাছে প্রার্থনা করুক। আল্লাহ হাফিজ।